আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে পৌরসভার ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট শুরু হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, কোরবানির পশুর হাট কেমন জমজমাট দেখছেন? ধন্যবাদ। আমি এখন আছি ভাদুঘর পশুর হাটে। এখন আজ সকাল থেকে কিন্তু এই হাট শুরু হয়েছে। তো হাটে তেমন বেচাকেনা এখনো শুরু হয়নি, পশু আসছে বিভিন্ন স্থান থেকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যেটি জেনেছি, প্রায় 12,000 খামারি কিন্তু এবার 1,70,000 পশু লালন পালন করেছে, কিন্তু এখানে কিন্তু আরো 59,000 পশুর সংকট রয়েছে। তারা যেমনটি বলেছেন যে আশেপাশের জেলা থেকেও পশু এখানে আসবে, ফলে এই সংকট থাকবে না। কিন্তু আজকে যারা এখানে ব্যবসা করে তারা জানিয়েছেন কিন্তু পশু এখানে সবাই দেখতে আসছে, এখনো বেচাকেনা সেরকম ভাবে শুরু হয়নি। আমার সাথে উপস্থিত আছেন একজন খামারি, তিনি যেমনটি বলছেন যে আসলে এখনো বেচাকেনা নাই, গো খাদ্যের দাম বেশি হওয়ার কারণে খরচও কিন্তু বেড়েছে। আপনারা কেমন আশা করছেন? আমরা তো আসলে আশা করছি ভালো হবে, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই ধরনের প্রস্তুতিও নিয়েছি। আইসা মাঠের যে পরিস্থিতি দেখছি, মাঠও ভালো অবস্থানে আছে, মাঠ খুব সুন্দরভাবে গোছানো পরিপাটি আছে। কিন্তু আমরা খামারিরা যেই পরিমাণ গরু খাদ্যের যে মূল্য, এই মূল্যের বিনিময়ে আমরা যে গরু লালন পালন করছি, সেই মূল্যের দিক দিয়ে আসলে আমরা ওই রকম আশানুরূপ কোনো সারা পাচ্ছি না। সেই জন্য কিন্তু আরো কিছুদিন, মানে আরো কয়েকদিন অপেক্ষা করে, ঈদের দিন পর্যন্ত তারা অপেক্ষা করবেন আমাকে বলেছেন। তবে শেষমেশ যেটি বলা যায় যে গরুর বাজার কিন্তু এক দুদিনের মধ্যে জমে উঠবে। তো এই ছিল আমার কাছে ভাদুঘর থেকে পশুর হাটের সর্বশেষ খবর। সাজিয়া।